প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে আপনি খুব সহজে ক্লাসিক ফেসবুক পেজে কনভার্ট করে ফেলতে পারবেন সেটা আজকে ভিডিওতে দেখানো হয়েছে। বর্তমান সময়ে সকল ফেসবুক পেজকে কিন্তু প্রোফাইল টাইপ ফেসবুক পেজে কনভার্ট করে দিয়েছে ফেসবুক। এখন আপনি যদি চান আপনার প্রোফাইল টাইপ পেজকে আগের পেজের মতো করতে পারবেন বা ক্লাসিক ফেসবুক পেজে কনভার্ট করতে পারবেন, এর জন্য আপনার পেজ অপশনে যে এই সুইচ নাও অপশনে ক্লিক করে আপনার পেজটাতে চলে আসবেন। এরপর এখান থেকে আমি যদি আমার এই পেজটা দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রোফাইল টাইপ ফেসবুক পেজ। আমি যদি ভিউ অ্যাজ থেকে আপনাদের দেখাই তাহলে আরও ভালোভাবেই বুঝতে পারবেন। আমি এখান থেকে ভিউ অ্যাজ অপশনে দেওয়ার পর এখান থেকে কিন্তু পেজটা দেখাচ্ছে একটা প্রোফাইলের মতো, ফেসবুক প্রোফাইলের মতোই দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা ফেসবুক প্রোফাইল টাইপ ফেসবুক পেজ। সো এই পেজটা আমি যদি ক্লাসিক পেজ বা আগের যে পেজগুলো ছিল ওরকম পেজে যদি আমি কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু সেটা আগের পেজের মতো দেখাবে, ক্লাসিক ফেসবুক পেজের মতো দেখাবে। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে প্রথমেই আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা চলে আসতে হবে। তো এইটাতে আসার পরে দেখেন এরকম একটা অপশন দেখাবে, অবশ্য আমি এখন ভিউয়ার্সে ছিলাম, তো এরকম একটা অপশন দেখাবে আপনি সুইচ নাও করে যদি আপনার পেজটাতে চলে আসেন। এরপরে এখানে দেখেন একটা থ্রি ডট আইকন আছে এই ডান পাশে, এইটার উপর ক্লিক করবেন এবং একটু নিচে আসার পর দেখেন সুইচ টু ক্লাসিক পেজ এই অপশনটা রয়েছে এখান থেকে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ওকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটা টিকমার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে কী লেখা রয়েছে এগুলো পড়ে নেবেন, যে ক্লাসিক পেজ দ্রুতই আপনার পেজটা হয়ে যাচ্ছে সেটার আর কি এখানে একটা ওয়ার্নিং দিয়েছে। সো এটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে কিন্তু বলেছে যে আপনার এই পেজের যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন এগুলো কিন্তু থাকবে না আপনি যদি কনভার্ট করে ফেলেন, অর্থাৎ নতুন যেগুলো আপলোড করেছিলেন। তারপর কন্টিনিউ অপশন দিবেন। তারপর এখান থেকে সুইচ ব্যাক টু ক্লাসিক পেজের যে ক্লাসিক পেজে যাওয়ার পর আপনার পেজে কী কী পরিবর্তন আসবে সেগুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। অর্থাৎ এখান থেকে তারা কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আপনি প্রোফাইল টাইপ করে দেওয়ার পরে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন বা যে কন্টেন্টগুলো আপলোড করেছিলেন সেগুলো কিন্তু সবই রিমুভ হয়ে যাবে, আগের পেজে যেগুলো ছিল সেগুলো অবশ্যই থাকবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিলাম সবগুলো পড়ার পরে। এখন এখান থেকে দেখাচ্ছে হট উইল চেঞ্জ, অর্থাৎ কী কী পরিবর্তন আসবে আপনার পেজ যখন আপনি ক্লাসিক পেজে আবার কনভার্ট করে ফেলবেন সেটা এখানে দেখাচ্ছে এবং কী একই থাকবে সেটাও দেখাচ্ছে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে এখানে যেটা লেখা আছে এটা পড়ে নেবেন ভালোভাবে, সবগুলোই পড়ে নেবেন আপনারা। তো তারপর আমরা সুইচ ব্যাক অপশনে দিয়ে দিব। সুইচ ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা ক্লাসিক পেজে কনভার্ট হয়ে যাবে এবং সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে পেজটা কিন্তু ক্লাসিক পেজ বা আগে যে পেজগুলো দেখা যেত যেরকম সেরকম দেখাবে, লাইক দেওয়ার অপশন থাকবে এবং পুরোপুরি একটা ক্লাসিক পেজের মতোই দেখাবে। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে আপনারা যদি আপনাদের প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে ক্লাসিক ফেসবুক পেজে কনভার্ট করেন, দেখেন এখানে কিন্তু ক্লাসিক ফেসবুক পেজ হয়ে গিয়েছে। তো এইটা যদি আপনারা করেন, করে ফেলার পরে আপনি যখন প্রোফাইল টাইপ ফেসবুক পেজটা পেয়েছিলেন তারপরে যে কন্টেন্টগুলো আপলোড করেছেন সেগুলো কিন্তু সবই রিমুভ হয়ে যাবে আপনার ক্লাসিক ফেসবুক পেজে যখন আপনি ফেরত আসবেন। তো এখান থেকে দেখেন আমি কিন্তু পুরোপুরি একটা আগের পেজের মতো দেখাচ্ছে, এখানে সব কিছুই আগের পেজের মতোই রয়েছে। এখানে যদি থ্রি ডটে ক্লিক করি দেখেন এখানে কিন্তু লাইকের অপশন দেখাচ্ছে, মোর অপশনে আগে যেরকম ছিল, অর্থাৎ পুরোপুরি একটা আগের যে ফেসবুক পেজগুলো ছিল সেরকমই দেখাচ্ছে। সো আপনাদের যদি কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন প্রোফাইল টাইপে কনভার্ট করার পরে তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো আগে থেকে সেভ করে রাখবেন বা কোথাও রেখে দিবেন, কারণ সেই কন্টেন্টগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আপনি যদি ক্লাসিক ফেসবুক পেজে কনভার্ট করেন। ভিডিওটা আমি সব কিছুই ক্লিয়ার করে দিয়েছি, ক্লাসিক পেজে আপনার পেজটা কনভার্ট করলে কী কী অসুবিধা হবে এবং কী 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 সুবিধা পাবেন সেগুলো আমি বলে দিয়েছি। এবং এই ভিডিওটি আপনাদের কাছে ইনফর্মেটিভ মনে হলে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওটা একটা লাইক দিবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করে ফেলবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।